Gene bir şöyle niye saçın derdi filan dedi. Şu dar kubiye gitti. Niye saçın derdi filan dedi. Bunu gün ne? Asolu saçın derdi baktları soruyor dedi. Eyken lasta. Ey lasta niye dedi? Atlıyor sadalı zanne diye ite saçın derdi. Kompon diye falan. Sutaran manus bustey parera. এই দেহটা সেই না এই দেহটার জন্য আমি খাবো আমার স্বপ্ন আমার ফিউচার ব্রাইট আমার পোলাপান এইটা করবে আমার শান্তি গাই আমার ওটা করব এই করব করব করতে করতে শেষ এই জন্যই যদি আল্লাহ হোগার কাপড়ই নেই এই জন্যই খাতা করিম গাওয়াজ বলছেন তুমি দুনিয়াও চাও আল্লাহও চাও এটা নিছক পাগলা আপনার এই জগবে ডাবলি আরেক জগবে আস্তে আস্তে তবে যা কিন্তু অলির প্রতি তো ভক্তি রাখবো আবার চিন্তা করেন ও আমি খালেছি না আরেক ওষুধ বের করছে কয় খাজা বাবার কাছে বলে যে খাজা বাবা একটা ছেলে দাও খাজা বাবা এইটা দাও কন্ত আমি কার কাছে চাইব কাল্লার কাছে চাইব মাশাআল্লাহ আল্লাহর কাছে কহ খাজা বাবার কাছে চলে গেছে সেই কবা এত মানুষের সাধারণ মানুষের মগজ খেয়ে হারিবে আল্লাহর কাছে জেনারেলের মাথা খেয়ে ফেলে আর কি করুন আল্লাহর কাছে এটা ওয়াহাবি খানেছিল আপনি তার কাপড়ে ঠিকই করছেন আল্লাহর কাছে যাওয়া উচিত আচ্ছা ভাই যা কাশ্মীরে যে ভূমিকম্প পড়ল 120,000 মুসলমান ভূমিকম্পে মরে গেল এর 10-12 লাখ জীবিত আছে কান্দা বরফ পড়তেছে তাবু নাই কম্বল নাই খাওয়ার নাই আচ্ছা এই 10-12 লাখ মুসলমান কাশ্মীরে এরা তো একবারও করল না আল্লাহ কম্বল দাও আল্লাহ তাবু দাও আল্লাহ খাদ্য শস্য দাও এরা তো না কয়ে কি করে জানে ইউরোপ আমেরিকা কম্বল দাও ইউরোপ আমেরিকা তাবু দাও ইউরোপ আমেরিকা খাদ্য শস্য দাও আর ইউরোপ আমেরিকানরা আমেরিকানরা তো ইহুদি খ্রিস্টান এগোচ্ছে কি খাজা বাবার কাছে চাওয়াটা অনেক ভালো না খাজা বাবা তো আল্লাহর ওলি সুরান ফলের উদ্দেশ্য বলা হয়েছে দেখেন অমারামাইতে সবাইতে ওলা কিন্দাল্লাহ রামা হে রসুল্লাহ বদলের যুদ্ধে যে আপনি পাথর ছুঁড়া মারছেন ওটা আপনি মারেননি ওটা আমি আল্লাহ বলেছি ওটা আপনার হাত না ওটা আমার আর বুখারী শরীফের হাদিস খুলেন বান্দা নফল ইবাদত করতে করতে আমার এত নিকটে হয়ে যায় তার জবান আমার জবান হয়ে যায় তার চোখ আমার চোখ হয়ে যায় তার কান আমার কান হয়ে যায় খাজা বাবা একটি বার্নায় আপনি চিন্তা করেন তো কোরআনের বর্ণিত 29টা নবী 4 লাখ মুসলমান বলে পারছে কিনা সন্দেহ আর খাজা বাবা 800 বছর আগে অখণ্ড ভারতে 4 কোটি মানুষ আছে জৈন ধর্ম হিন্দু ধর্ম পারসি ধর্ম বৌদ্ধ ধর্ম এই 4 ধর্মের থেকে উনি 92 লক্ষ মুসলমান বানাইছে রিয়ান্ডে নিকলসন ইবি ব্রাউন বলছিলেন যে খাজা বাবা যদি বলতে অখণ্ড ভারতে মোহাম্মদ বইলা কিছু নাই সব আমি তাইলে আজকে অখণ্ড ভারতের মুসলমান আমরা সব ইয়া খাজা করতে থাকতাম আমরা মোহাম্মদের নাম ভুলেই যেতাম কারণ জিন্নার বাপে ছিল হিন্দু আল্লামা ইকবালের দাদা ছিল কাশ্মীরের ব্রাহ্মণ হিন্দু আমি ডাক্তার জাহাঙ্গীরের 8 নম্বর পুরুষ আমার বাবা হেলাল উদ্দিন তার বাবা কাজীউদ্দিন তার বাবা পঞ্চায়েত রানী তার বাবা আকজান তার বাপে বালা জান তার বাবা শেখ জান তার বাপে মিয়া জান তার বাপের নাম শ্রী হরেকৃষ্ণ চৌহান 7 পুরুষ আগে আমিও হিন্দু ছিলাম তা আমরা তো সবাই তাই ছিলাম আজকে যদি খাজা বাবায় বলতেন মোহাম্মদ বলে কেউ নাই সব আমি পাক ভারত উপমহাদেশে এই 30-35 কোটি মুসলমান ইয়া খাজাই করতাম কিন্তু খাজা বাবায় টানা বইলা কি বললে মাতালিনে খোদায়
Batine Mustafa'yım, Bardargahis-i Gadayım, Sultan-ı Mâ Muhammed. Ami Muhammed'er gulir ekta nagunr kutta. Etei binar, etei azizi, ei azizi mollara jane. Mollara sab kichu jane jane. Tai shoner ke jigar je bolechilen, je manushti sab prashner uttor gor kore dey. সে একজন ডেঞ্জারাস মানুষ, সে একটা বিপজ্জনক মানুষ, তার থেকে দূরে থেকো, তার থেকে দূরে থেকো। সুতরাং সত্যকে জানতে হলে ব্যাপক প্রস্তুতি সাধারণ। আজকে সেটাই বললাম নয় মোহরমের দিন। চিন্তা করেন যে এক লক্ষ ২৯ হাজার সাহাবীর সামনে বললেন আল্লাহর কিতাব এবং নবীর বংশ সত্য কইরা ধরো। আর ওহাবি খানেজি উবাইয়া আব্বাসিয়ারা বানাইল আল্লাহর কিতাব আর নবীর সুন্নাত পালন করে হাদিস বানিয়ে নিল কত হাজার হাজার হাদিস বানিয়ে নিল আজকে বুকে হাত দিয়া কোন কি কোন মৌলবী বলে যে আল্লাহর কিতাব আর নবীর বংশ আমি কোন শুয়ারের বাচ্চা মৌলবীর মুখে আমি শুনিনি এগে কি চাল নেই নাকি আমি জানি না আল্লাহর কিতাব নবীর সুন্নাত কারণ যে নবীর বংশধর বলবে অমনি আল্লাহর ওলি আইছে কারণ আবু লাহাব নবীর রক্ত হয়েও বংশ না বংশ হইলে সৈয়দ আবু লাহাব বলতাম সুতরাং বাবা জান শরীফ শাশুড়ের শরীর নবীর বংশ সৈয়দ জান শরীফ শাশুড়ের শরীর বাবা গোলাম মাওলা চিশতি সৈয়দ ঠিক বাবা ভান্ডারী সৈয়দ গৌসল আজম বাবা ভান্ডারী সৈয়দ সুতরাং নূরের বংশেরই হইল সত্যিকার না হলে আমি প্রথমেই বলেছি যে কারবালার মাঠে যে যুদ্ধ হয়েছিল সেই ইয়াজিদের জলে কোন হিন্দু ছিল না কোন বৌদ্ধ ছিল না কোন জৈন ছিল না ছিল কি ছিল এই আমার আপনের মতো মুসলমান এই তাবুতেও মুসলমান ওই তাবুতেও মুসলমান এজিদের তাবুতেও আজান হুসাইনের তাবুতেও আজান এজিদের তাবুতেও অজু হুসাইনের তাবুতেও অজু এজিদের তাবুতেও নামাজ রুকু সেজদা হুসাইনের তাবুতেও নামাজ রুকু সেজদা তাই কোরআন বলতেছে কি বলতেছে ইয়া ইউহাল্লাযীনা আমানুস্তায়ু হে আমানুরা ঈমানদারেরা ইয়া ইউহাল মুমিনুনা ইয়া ইউহাল মুসলিমুনা ইয়া ইউহাল ইনসানুনা ইবনি গবেষণার কথা জানেন আপনি ক্যাসেটি শেষ হয়ে গেল ইয়া ইউহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা রাস্তাহীন সাহায্য চাও কার মস্তানে আল্লাহর সবচেয়ে প্রিয় নাম হলো মস্তান আর সেই মস্তান বললে আজকে আর বুঝে সন্ত্রাসী ঠিক না বাবা কেমনে চাইবা বেসবাবরে আসতানাতে খেয়াল করবে ধৈর্যের সাথে এবং দাবাজের সাথে সাহায্য চাও আচ্ছা তিন নম্বর লাইনে কি ইন্নাল্লাহ মা সাবেরি নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আছি ও গো আল্লাহ ওহনে সাহায্য চাইবার কইরা ধৈর্যের সাথে নামাজের সাথে আর শেষে তুমি কও আমি সবরকারীর লগে থাকি নামাজির লগে থাকি না যদি নামাজির লগে থাকি তাহলে বেসবাবে ওয়া সালাতে ইন্নাল্লাহ মা সাবেরিন ওয়া মাল মুসাল্লি এবং আমি নামাজির সাথে পুরা কোরআনে একটা আয়াতেও আল্লাহ পাক নামাজির সাথে থাকে না যদি দেখাইবার পারে আমি একেবারে হাতে চুরি বিদ্যা বেরিয়ে যাব কেন নামাজির লগে থাকে না নামাজ দেখানো যায় নামাজের জিদের তাবুতেও হয় নামাজ হুসাইনের তাবুতেও কিন্তু হুসাইনের ধৈর্য দেখে এক এক করে সব আল্লাহ কোরবানি হয়ে গেল পুলিশ একটু দুঃখ করলেন
তাই ঐতিহাসিক জীবন বলেছিলেন ইয়ংডার আব্রাহাম ওগো প্রথম পিতা আব্রাহাম তোমার হাত ইসমাইলকে কুরবানি করার সময় থরথর করে কেঁপেছে তোমার চোখে পটি বাঁধা ছিল তারপরে একবার তুমি চিন্তা করছিলে ওগো আল্লাহ আমার ইসমাইল কুরবানি যদি না হতো তোমার মনের আশা পূর্ণ রেখা ইসমাইলকে সরাইয়া দুম্বা কুরবানি হয়ে গেল আরে ওইখানে তো দুম্বা কুরবানি হইল ওইখানে তো ইসমাইল গর্দান রাখছিল আর এইখানে সরকারে দোয়া লম্বাবুল কাসেম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন মিন্নি ওয়ানা মিনাল হুসাইন হুসাইন আমার থেকে আসছে আমি মোহাম্মদ হুসাইন থেকে আসছি সেইখানে তো ইমাম হুসাইন কুরবানির জন্য গর্দান রাখেনি ওইখানে তো গর্দান কেটে গেছে ওইখানে ইসমাইলের তো গর্দান কাটে নাই কাটছিল দুব্বা তাই ঈদুল আজহা খুশির দিন হয় আর এইখানে সবচেয়ে বড় নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের গলা তো রাখে নাই ওখানে কেটে গেছিল তো কাইটা গেলে দুঃখ হয় না আনন্দ দুঃখ হয় আর এই দশি মহরমে আমরা মাতম করলে ওহাবিরা কয় কি এর বালের মাতম করো কত মিছা হাদিস বানাইছে জানো তোরা কি এর মাতম করো জানো না আদমের তৌবা কবুল হয়েছে দশি মহরমের দিন এটা জানো না ইব্রাহিম নবী আগুনের কুণ্ড থেকে বাঁচছে এই দশি মহরমের দিন নূর নবীর কিস্তি জুটি পর্বতে দিচ্ছে এই দশি মহরমের দিন ইউনুস নবীর মাছে গিলল আরেক মাছে কয় তুই গিলছস তরে আমি গিলালাম গিলল রজব মাসে মহরম মাস পর্যন্ত অক্সিজেনের সিলিন্ডারও নাই অক্সিজেনের সিলিন্ডারও নাই দশাত পানির তলে গেলে কান পটপট করে আর আড়াই মাইল পানির তলে ইউনুস অক্সিজেন ছাড়া তিন মাস থাকে আর ইউনুস নবী তো আপনার আমার মতো মানুষটা মহানবী তো বহু দূরের কথা ওহাবি ব্যবহার করেন নবী আমার মতোই মানুষ আর ইউনুস নবী তো আপনার আমার মতো মানুষটা আড়াই মাস পানির তলে থেকে দুই মাসের পেটের ভিতরে অক্সিজেন নাই সিলিন্ডার নাই কিচ্ছু নাই উনারে দশই মহরমের দিন ওয়াক করে বমি কইরা চরে ফালে গেল উনি ছাড়া দিয়ে উঠে বাড়িতে চলে গেলেন আইয়ুব নবীরে 12 বছর না 18 বছর কিরায় খাইল দশই মহরমের দিন উনি মুক্তি পাইলেন দশই মহরমের দিন আড়াই হাজার নবীর জন্মদিন হায় রে উমাইয়া ফাসিয়া আর হায় রে